সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বদদিবাড়িতে বদ্যিবাড়ির একশো সাততম পর্বে সঙ্গে আছি মুজাহিদ শুভ আজ আমরা কথা বলবো আধুনিক চিকিৎসাই পিআরপি ও স্টেম সেল নিয়ে এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তরুণ প্রজন্মের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমার সাথে অর্থাৎ প্রথমে আছেন শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ও ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আশরাফুল হক এবং একই সাথে এর পরে আছেন সরকারি কর্মচারী হাসপাতালের ফিডিক্যাল ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের কনসালটেন্ট ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মহিবুর রহমান রাফে আপনাদের দুজনকে বদি আসবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন ডাব্লু ডাবলু এখানে ফেসবুক কমেন্টের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে পারেন পাশাপাশি চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলতে ফোন দিতে পারেন শূন্য দুই নয় ছয় সাত শূন্য শূন্য ছয় এক নম্বরে আমন্ত্রিত অতিথিরা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবেন আমি প্রথমেই স্যারের কাছে জানতে চাইব যে আমরা আসলে কখনো খুবই বাংলাদেশের প্রথিত যশা কিংবা সিনিয়র চিকিৎসকদের নিয়ে কথা বলি আজ আসলে দুজনই আসলে নতুন প্রজন্মের দুজন চিকিৎসক আপনাদের সম্পর্কে আমরা প্রচুর আলোচনা আসলে ইতিমধ্যে শুনছি আর আজকের বিষয় যেহেতু আমরা পিআরপি এবং স্টেম সেল যদিও দুটো আলাদা বিষয় কিন্তু দুটোই খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আধুনিক চিকিৎসার সাথে ওতপ্রোতভাবে জড়িত পিআরপি এবং স্টেম সেল আমি যদি প্রথমে আপনার কাছে জানতে চাই যে পিআরপি আসলে জিনিসটা কি ধন্যবাদ এটি আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এখন পিআরপি নিয়ে খুব বেশি কাজ হচ্ছে যেহেতু রিজেনারেটিভ মেডিসিন একটা অন্যতম অংশ পিআরপি আসলে হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা এটা হচ্ছে রক্তের একটা কণিকা আসলে রক্তের যে উপাদান রয়েছে সেটা হচ্ছে প্লাজমা অ্যান্ড হচ্ছে সেল সেলের মধ্যে হচ্ছে রেড সেল ডাব্লিউ প্লেটলেট প্রতিটা সুনির্দিষ্ট কাজ রয়েছে প্লেটলেটের যে কাজ সেটা হচ্ছে রক্ত বাঁধতে সহায়তা করে মানে জমাট বাঁধতে সহায়তা করে এর সাথে জমাট বাঁধার সাথে সাথে সে কিছু গ্রোথ ফ্যাক্টর সিক্রেট করে নিঃসৃত করে যেটা মাধ্যমে সে যে অংশটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি সে আবার পুনরায় তৈরি করতে পারে এই প্লেটলেট এবং প্লাজমাকে সেপারেট করেই প্লেট রিচ প্লাজমাটা তৈরি করা হয় এই গ্রোথ ফ্যাক্টরগুলোর কারণেই যে অংশটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পুনরায় তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয় যদি সেটি উপযুক্ত সময় দেওয়া সম্ভব হয় ডাক্তারদের পক্ষে আচ্ছা আমি এই পিআরপি সম্পর্কে আপনার কাছে যদি আরেকটু বিস্তারিত আরও কিছু যোগ করার আছে কিনা যদি আসলে আমরা প্ল্যাটিলেট রিচ প্লাজমা যেটাকে বলছি বা পি সেটা হচ্ছে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমরা ব্লাড বা রক্ত রোগীর দেহ থেকে কালেক্ট করে সেটাকে নির্দিষ্ট কোনো সেন্ট্রিফিউজ বা একটা মেশিনের মাধ্যমে একটা নির্দিষ্ট মাত্রায় আমরা সেটাকে ঘুরিয়ে প্লাটিলেট যেটা যেটা অনুচক্রিকা সেখান সেটাকে কনসেন্ট্রেট করছি বেসিক্যালি যখনই মেশিন নির্দিষ্ট ঘূর্ণনের মাধ্যমে প্লাটিলেটগুলোকে একটা নির্দিষ্ট মাত্রায় একটা জায়গায় কনসেনট্রেট করায় সেটাকে বেসিক্যালি পিআরপি বলছি এটা টার্গেট হচ্ছে যে প্লাটিলেটের ভেতরে তার আলফা গ্রানেলস আছে সেখানে কিছু গ্রোথ ফ্যাক্টরস থাকে অনেক ধরনের গ্রোথ ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের শরীরের বিভিন্ন স্থানেও প্লাটিলেটের একটা হচ্ছে রক্ত যদি যখন রক্ত জমাট বাঁধা সেটি একটি কাজ শুধু তাই না এটি রিগ্রোথে হেল্প করে অনেক সময় এটা টিস্যু হিলিংয়ে হেল্প করে নতুনভাবে ক্ষতস্থান নিরাময়ে এটা হেল্প করে তো ওই গ্রোথ ফ্যাক্টরগুলোকে আলাদাভাবে পাওয়ার জন্য আমরা বিশেষ প্রক্রিয়ায় এই প্লাটিলেটকে কালেকশন করছি এটাকে বেসিক্যালি আমরা পিআরপি বলছি যদি আমি আপনার কাছে জানতে চাই যে এইটি আসলে বিভিন্ন রোগের কথা আমরা বলছি যে কোন কোন রোগের জন্য আসলে কাজ করছে কিংবা উপকারী এটা ডিফারেন্ট ডিসিপ্লিন এখানে কাজ করছে এখানে আমরা মাস্কুলার স্কেলিটাল মেডিসিন নিয়ে যারা কাজ করি এখানে অর্থোপেডিক সার্জনরা কাজ করছেন এখানে পেইন মেডিসিনে যারা আছেন তারা কাজ করছেন ইভেন নিউরো সার্জনরা কাজ করছেন অটোলাইরিঙ্গোলজিস্ট ডেন্টাল সার্জনরা কাজ করছেন স্কিনে যারা স্পেশালিস্ট তারা কাজ করছেন হেমাটোলজিস্টরা তো ওনাদের এটা একটা মানে বড়ো জায়গা এটাই বেসিক্যালি হেমাটোলজি সো ডিফারেন্ট গ্রুপ তাদের নির্দেশ নির্ধারিত পেশেন্টকে ট্রিটমেন্টের জন্য এটি কাজ করছেন কারণ গ্রোথ ফ্যাক্টরস শরীরের সব জায়গায় সব স্থানেই গ্রোথ ফ্যাক্টরের প্রয়োজন আছে সুতরাং নির্ধারিত ট্রিটমেন্টের জন্য যেখানে প্রয়োজন হুম ইন্ডিভিজুয়ালি তারা সেখানে এটা ব্যাপার আপনার কাছে আসবো স্যারের কাছে জানতে চাইবো যে কত দিন থেকে আসলে এই পিআরপি নিয়ে খুব আলোচনা চলছে অথবা পৃথিবীব্যাপী কখন থেকে কার্যক্রমটা শুরু হলো আসলে পিআরপি নিয়ে যেহেতু এটা রক্তের উপাদান সেহেতু রক্ত নিয়ে যখন থেকে কাশ শুরু হয়েছে উনিশশো সত্তর দশকে যখন প্রথম রক্ত আমরা যখন একজনের থেকে আরেকজন রক্ত নেওয়া শুরু করলো মানে জীবন রক্ষাকারী হিসেবে। তখন দেখা গেল যে আমরা যখন একজনের শরীর থেকে রক্ত নিয়ে আরেকজনের শরীরে দিচ্ছে তখন এটা জমাট বেঁধে যেত যে কন্টেনার বা যে এটার মধ্যে নেওয়া হতো তো তখন এন্টিকোগুলের নামে একটা কেমিক্যাল ইউজ করা শুরু হয় যে যেটার মাধ্যমে আসলে রক্ত জমাট বাধে না এই জমাট বাঁধা না বাঁধার কারণে যেমন সুফল পাওয়া গেল তেমনি অসুবিধা হলো যে এটা অনেক ক্ষেত্রে দেখাল যে ক্ষতি কারণ কারণ হচ্ছে এই প্লেটলেটটা আসলে তখন থেকেই শুরু হয়েছে যখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যখন দেখা গেলো যে সৈনিকরা ইঞ্জুরি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন তাদেরকে রক্ত দেওয়া লাগতেছে তখন থেকে এটা ধীরে ধীরে শুরু হলো যে প্লেটটাকে প্লেটলেটটাকে মেনলি হচ্ছে রক্ত জমাট বাঁধার কারণে ইউজ করা হচ্ছিল এটার সাথে সাথে নব্বই দশক থেকে শুরু হলো যে যেহেতু বিজ্ঞান সবসময় গতিশীল তো যখন দেখা গেল যে প্লেটলেট শুধুমাত্র রক্ত জমাট বাঁধা না সফট টিস্যু বা যেগুলো আসলে সব সময় মানে ক্রিয়াশীল থাকে স্কিন মানে যেগুলো কখনো তাদের মানে কি বলবো যে এটা আটকে যায় না তাদের লাইফ সাইকেলটা সেসব ক্ষেত্রে প্লেটের খুব বেশি উপকারী কারণ দেখালো যে শুধুমাত্র রক্ত জমাট বাড়তেছে না সাথে সাথে সেখানে অনেক কিছু সে রিকভারি করতেছে তখন থেকে বিজ্ঞানীরা এটাকে আলাদা করে এটা ব্যবহার শুরু করলো প্রথম আসলে দাঁতের চিকিৎসা এটা প্রথম ব্যবহার শুরু হয় যেটা বলা হয়েছে প্লেটের রিচ ফিব্রিন তারপরে এটা আস্তে আস্তে দেখা শুরু হলো মাস্কুলের স্কেলেটালে তারপরে ডায়াবেটিক ফুড আলসারে বেডস বেডসোরে সহ বিভিন্ন জায়গায় যেটি ভাই বললেন যে বিভিন্ন ডিসিপ্লিন এটাকে ব্যবহার করছে এটা আসলে ধাপে ধাপে তবে এখন পর্যন্ত যেহেতু এটি কোনো দেশে স্বীকৃত কোনো চিকিৎসা নয় সেহেতু হচ্ছে এটা বিভিন্নভাবে বিভিন্ন রোগের ক্ষেত্রে এটা ব্যবহার হচ্ছে আশা করা যায় যে সামনে ভবিষ্যতে এটি যখন মানে স্বীকৃত চিকিৎসা হিসাবে আসবে তখন এর উপকার সবাই ভোগ করবে যারা এইসব ক্ষেত্রে ইউজ করে আমি কাছে জানবো যে আসলে এই বাংলাদেশে আলোচনাকে আমরা নতুন শুনছি কিনা নাকি বাংলাদেশে আসলে পিআরপি অনেকদিন থেকে কাজ হচ্ছে একটু যদি বলেন পিআরপি বেসিক্যালি আমি বলবো যে দুই হাজার দশের পর থেকে কেউ কেউ ইন্ডিভিজুয়ালি নিজের ব্যক্তিগত উদ্যোগে কাজ করছেন আমার জানার ভেতরে ট্রান্সফিশন মেডিসিন তো কাজ করছেই আমাদের ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মনিরুজ্জামান উনি সহ সহযোগী অধ্যাপক উনি এটা নিয়ে নিজের ব্যক্তিগতভাবে প্রথম মানে বড় স্পেক্ট্রামে উনি কাজ শুরু করেছিলেন এর পরবর্তীতে বঙ্গবন্ধু মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে আমাদের বিভাগে কাজ হয়েছে তো এই বাংলাদেশের জন্য এটা মানে উনিশশো সাল থেকে কিন্তু এই পিআরপির যে ফাংশনাল তার ইমপ্লিমেন্টেশন এবং তার কার্যকারিতা এগুলো নিয়ে ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে কাজ চলছে তো বাংলাদেশে এটা উপযোগিতা কারণ যেহেতু বিশেষ প্রক্রিয়ার মেশিন এবং অনেক সময় কিটসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের দেশে প্রচলিত হতে আর এগুলো নিয়ে কিছু মিথ আছে যেমন নতুন কোনো জিনিস আসলে যখন প্রচলন হতে যায় এটা নিয়ে পজিটিভ নেগেটিভ দুই ধরনের আলোচনা চলে তো আচ্ছা আমি স্টেম সেলের প্রসঙ্গে একটু পরে আসব যেহেতু আমরা পিআরপির মধ্যে প্রবেশ করেছি এটার একটা মানে কিছুটা দূর অংশের কথা বলি আমরা আসলে বাংলাদেশে শুনি যে চুলের ক্ষেত্রে পিআরপি পিআরপি থেরাপি পিআরপি পদ্ধতি অথবা নানানভাবে পিআরপির প্রসঙ্গটা আসে চুলের সাথে পিআরপির সম্পর্ক আসলে এই চিকিৎসাটা কীভাবে হচ্ছে বাংলাদেশে একটু যদি বলেন চুলের আসলে যেহেতু চুল সৌন্দর্যের একটা অংশ আমরা আসলে সবাই চাই যে আমাদের সৌন্দর্যটা ধরে থাকুক তো সেক্ষেত্রে চুলের চিকিৎসায় পিআরপি বাইরের দেশেও চালু রয়েছে বাংলাদেশে চা মেটা চলছে ভালোই তো এখন আসলে চুলের চিকিৎসায় যেটা সেটা আসলে চুল পুরুষদেরও রয়েছে মহিলাদেরও রয়েছে তাদের চুলের প্যাটার্ন এক এক রকম তো সেক্ষেত্রে দেখা যায় যে পুরুষদের আসলে পুরুষোত্তরের যেটি হরমোন সেই হরমোনের কারণে কিন্তু চুল অনেক ক্ষেত্রে পড়ে যায় সেই পড়ে যাওয়াটা কিন্তু আসলে পিআরপি দিয়ে সম্ভব নয় পূরণ করা সেটা ট্রান্সপ্লান্ট করলেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিছু না কিছু কমপ্লিকেশান থেকে যায় তো সেক্ষেত্রে আসলে চুলের ক্ষেত্রে বাইরের দেশে যে গবেষণাপত্রগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর মধ্যে আসলে চুলের যে পড়ে যাওয়াটা তারা ষাটটা ভাগে ভাগ করেছে ষাটটা ভাগে এস বিভিন্ন ক্লাসিফিকেশান রয়েছে এটা নিয়ে তো দেখা যাচ্ছে যে প্রথম ভাগে পিআরপি দেওয়ার প্রয়োজন হয় না কারণ সেক্ষেত্রে শুধুমাত্র চুল যতটুকু আমাদের চুল পড়ে তার ততটুকু আসলে রিকভার হয়ে যায় তো এবং ষষ্ঠ এবং সপ্তম এই দুটোতে আসলে দেখা যায় যতটুকু চুল পড়ে যায় সেটাতে আসলে পিআরপি দিয়ে আর রিকোভারি সম্ভব হয় না মধ্যবর্তী দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত চুলের ক্ষেত্রে পিআরপি খুব ভালো কাজ করে ভালো কাজ করে কিভাবে যদি আমরা সেটা পরিপূর্ণভাবে তৈরি করতে সক্ষম হয় এবং সঠিকভাবে সেটা প্রয়োগ করতে সক্ষম হয় দুটোর জ্ঞানের অভাবেই কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা সেবাগ্রহীতা তারা সেই সেবাটা পেলেও উপকারটা পায় না সেই প্রসঙ্গে আমি বিস্তারিত আসবো আমি স্যারের কাছে জানতে চাইবো যে আসলে চার পাঁচ বছর ধরে বিভিন্ন মাসেল জয়েন্ট এবং হচ্ছে মাস্কুলো স্কেলিটাল কন্ডিশনের ব্যবহার জানা যাচ্ছে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা যদি আমরা বেসিক্যালি পিআরপি বিভিন্ন মাস্কুলো স্কেলিটাল কন্ডিশনে দিই মাস্কুলো স্কেল বলতে পারছে রিলেটেড মানে হাড় এবং মাংস রিলেটেড যেমন বাইসেপিটাল টেন্ডিনাইটিস যে কোনো টেন্ডনের ব্যথা লিগামেন্টের ইনজুরি নি ইনজুরি তারপরে কার্পাল টানেল সিনড্রোম তারপরে বিশেষ করে আমাদের হসপিটালে মাস্কোলেস্কিলিটাল ইস্যু নিয়ে বয়স্ক মানুষ যতজন আসেন তাদের একটা বিরাট অংশ থাকেন যারা হাঁটুর অস্ট্রিয়ার্থাইটিসে ভুগছেন এবং এই যাবৎকালে যেমন স্টিমের কথা আসছিলো এগুলো নিয়ে কিছু রিসার্চ বা পেপারস হচ্ছে মানে উনত্রিশটি পেপারের মধ্যে তেরোটি হচ্ছে অস্ট্রিওটিসের উপরে ফাংশনাল মানে এটা একটা মনোযোগের জায়গা এবং যেহেতু মানুষের দিন দিন মানুষের কার্য পরিধি কমছে স্বাভাবিকভাবে কিন্তু হাঁটুর যে গ্রোথ এবং হাঁটুর যে স্ট্রেংথ আমরা ছোটোবেলার থেকেই আমাদের শহুরে জীবন এবং আরবান লাইফের কারণে আমাদের মুভমেন্ট কমে যাচ্ছে এই কারণে যে ছোটোবেলার থেকেই বোনস এবং তার কার্টিলাইজের যে গঠন প্রক্রিয়া সেটি কিন্তু হচ্ছে না কারণ এটা একটা ওয়ার অ্যান্ড টিয়ার এফেক্টের মধ্যে এটা নিজের সাথে লড়াই করতে করতে এটার স্ট্রেংথা বাড়বে আমাদের শিশুরা কিন্তু খেলার সময় পায় না আমরা কিন্তু প্রচুর কাজ করি উইথ আওয়ার ব্রেইন অ্যান্ড দ্য মানে আইস অ্যান্ড হ্যান্ডস কিন্তু আমাদের কিন্তু ফিজিক্যাল মুভমেন্ট ওভাবে হচ্ছে না স্বাভাবিকভাবে দেখা যায় ছোটোবেলার থেকে গঠন প্রক্রিয়া হওয়ার কারণে আমাদের স্ট্রাকচারেলি আমরা উইক থাকি এবং এখনকার মানুষ খুব দ্রুত অস্ট্রোয়ার্চ্রাইটিসের পেশেন্ট হয়ে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে পিআরপি যখন গ্রোথ ফ্যাক্টর নিজে অন্যান্য জায়গায় কাজ করছে আগ্রহের জায়গাটা হচ্ছে তাহলে এখানে কি এটা আলাদাভাবে কোনো ভূমিকা রাখতে পারে এই আগ্রহ থেকে থেকেই কিন্তু আমরা জয়েন্টে পিআরপি ব্যবহার করা শুরু করলাম কারণ তার হচ্ছে এই পিআরপির ভেতরে এমন কিছু ফ্যাক্টর আছে যেমন কার্টিলেজের ভেতরে কার্টিলেস গ্রোথ ফ্যাক্টরস এগুলো নিয়ে অনেক স্টাডি হয়েছে অ্যানিমেলের স্টাডি হয়েছে ল্যাবরেটরি স্টাডি হয়েছে কার্টিলেজের কিছু কিছু গ্রোথ বিশেষ করে চারটা গ্রোথ ফ্যাক্টর যেগুলো প্লাস গ্রোথ ফ্যাক্টর বলি প্ল্যাটিরাইট ডার্ভ গ্রোথ ফ্যাক্টর ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরস পিআরপির ভেতরে ওই কম্পোনেন্টগুলোই কিন্তু আছে তখন সায়েন্স কীভাবে মেলালো যে ওই গ্রোথ ফ্যাক্টরগুলো যেহেতু কার্টিলেজকে রিজেনারেট করতে হেল্প করছে তাহলে আমরা অ্যাডিশনালি যদি কোনো কিছু এখানে দিয়ে থাকি তাহলে কি এটা মানুষ তার এক্সট্রা এটা কোনো বেনিফিট পাবে আলোচনাটা আসলো আসার পরে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এটার এফেক্ট নিয়ে অনেক স্টাডি হয়েছে কিন্তু যারা রিসার্চার ওনারা এটা অনেকে কন্ট্রোভার্সি এই পয়েন্টে যে এই যে আলোচনাটা আসতেছে পজিটিভ এফেক্ট কিন্তু বেশিরভাগই পজিটিভ এফেক্ট কেউ কেউ বলছে না এটা একটা ফোন নিয়ে আসছে একজন দর্শক যুক্ত হতে চান আপনার নাম এবং স্থান বলে প্রশ্নটি করুন দর্শক আপনার নাম

পশ্রামে যে জ্বালা যন্ত্রণাটা হচ্ছে যদি এটা আমাদের টপিকস রিলেটেড না তবুও জিনিসটা হচ্ছে কি আসলে এটা অনেক কারণে হতে পারে আপনার ইনফেকশনের কারণে হতে পারে অথবা আপনার ডিহাইড্রেশনের কারণে আপনি যেহেতু কাজ করেন সেহেতু ডিহাইড্রেশনের কারণে হতে পারে ডাব আসলে একটা প্রাকৃতিক জিনিস যেহেতু এটাতে পটাশিয়ামও বেশি থাকতেছে তো সেক্ষেত্রে ডাব আমাদের উপকারী কিন্তু কথা হচ্ছে আপনি অবশ্যই প্রথমে চিকিৎসকের শরণাপন্ন হয়ে দেখে নিতে হবে যে আপনার কোনো ইনফেকশন আছে কি না এবং আপনার কিডনিতে কোনো সমস্যা আছে কি না যদি কিডনি ভালো থাকে সেক্ষেত্রে আপনি ডাব প্রচুর খেতে পারে সেটা নিয়ে সমস্যা নেই আচ্ছা দর্শক আপনি আপনার উত্তর পেয়েছেন আমি স্যারের কাছে জানবো যে পিআরপি প্রসঙ্গে আমি আবারও আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে চুলের ক্ষেত্রে আমরা জানি যে চিকিৎসকরা যারা রেগুলার এখানে আসেন কথা বলছেন অথবা যাদের কাছে চিকিৎসা নিচ্ছেন তারা বলছেন যে আপনাকে ছয় বার ছয়টা সেশনে আসলে নেওয়া লাগবে অনেকে বলছেন যে এটা পর্যায়ক্রমে বিভিন্ন বছর ব্যাপী নেওয়া লাগবে আসলে পিআরপি সাইকেলটা আসলে কি এটা আসলে সাইকেল যেটা পিআরপি যেহেতু এটা সেল লেটার একটা সেল সেলের সুনির্দিষ্ট একটা লাইফ সাইকেল রয়েছে সেটা হচ্ছে সেল আমি যখন ব্লাড থেকে আলাদা করলাম আলাদা করে আমি তাকে স্কাল্পের চুলের গ্রোথের জন্য দিলাম প্রথম আটচল্লিশ ঘন্টা সে ওখানে ড্যামেজ অংশ থেকে যে অংশ যেগুলো সিক্রেট হয় যেটা আমরা বলি যে সাইটোকাইন্স কেমোকাইন্স সেগুলো অনুযায়ী সে কি কি অভাব রয়েছে সেগুলো সে প্রথমে ফাইন্ড আউট করে এটাকে বলে আমরা বলেছি ফরমেটিভ মানে রিক্রুটিং ফেজ মানে সে কী কী লাগবে সেটা সে জোগাড় করছে এর পরবর্তীতে চার সপ্তাহ পর্যন্ত তার এটা হচ্ছে ফরমেটিভ ফেজ মানে কি কী তার যোগানের অভাব রয়েছে সেগুলো সে যোগান দেওয়ার পরে সেগুলো বিল্ড আপ করে এর পরবর্তী তিন মাস হচ্ছে সে কন্টিনিউয়াস ফেজ তো যেটা আসলে পিআরপির ক্ষেত্রে করা উচিত সেটা আসলে আটাইশ দিন পর মানে চার সপ্তাহে যেটা ফর্মেটিভ স্টেজ ফর্মেটিভ স্টেজের পরে একটা বুস্টার দেওয়া যেতে পারে তো বুস্টারটা দেওয়া যেতে পারে মানে এটা আসলে রুগীর রেসপন্স অনুযায়ী এমন নয় যে এটা আসলে বছরব্যাপী দেওয়ার বিষয় কারণ বছরব্যাপী দেওয়ার বিষয় যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেল কাজ করবে না কারণ সেলকে আমি যতবার বেশি এক্সাইটেড করব সেই কিন্তু তার লিমিটেশনটা চলে আসবে মানে সেলটা আর গ্রোথ করবে না এখন আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পিআরপি তৈরি করার ক্ষেত্রে আমরা কিছু কমন ভুল করে থাকি সে ভুলগুলোর কারণেই দেখা যায় যে বারবার দেওয়া লাগতেছে পেশেন্ট উপকার পাচ্ছে না কেউ কেউ বলতে পারে যে হ্যাঁ আমি পিআরপি করে এই উপকার পেয়েছি কিন্তু আসলে পিআরপি আমরা রক্তে যে অংশটুকু নিচ্ছি সেই অংশটুকু পরিপূর্ণভাবে কাজে লাগালে সেটা কিন্তু আসলে বেসিক্যালি ২৮ দিন পর পর তিন সাইকেল দিলেই কিন্তু তার একটা ভালো উপকার পাওয়ার কথা এটার সাথে সাথে যিনি সেবা গ্রহীতা তারও কিছু কাজ করা লাগবে কারণ উনি নিয়মিত ম্যাসেজ করা লাগবে চুলের যত্ন নেওয়া লাগবে এই ম্যাসেজ করলে তার সার্কুলেশনটা ভালো থাকে এখন আমরা যখন পিআরপিটা তৈরি করি আমাদের আসলে যে ব্লাড কন্টেনিং যে টিউ আমাদের যে ভ্যাকুটেনাগুলো যে টিউবগুলো সেগুলো আমরা আসলে খুব সচেতনভাবে খেয়াল করি না ওই সচেতন সচেতনভাবে খেয়াল না করার কারণে দেখা যায় যে প্লেটলেটের যে পাতওয়েতে যাওয়া উচিত যেভাবে সে কাজ করে সেই পা না গিয়ে একটা পর্যায়ে যে আটকে যায় থেমে যায় ওই থেমে যাওয়ার কারণে কিন্তু সে উপকারটা আমরা পাই না যতটুকু উপকার পাই সেটা আসলে প্লাজমার মধ্যে কিছু কিছু গ্রোথ ফ্যাক্টর থাকে ওটার কারণে সুতরাং ছয় মাস এবং এক বছর মেয়াদি সেটা আসলে হ্যাঁ ব্যক্তিগতভাবে কেউ প্রোটোকল এটা ফলো করতে পারে কিন্তু আসলে অ্যাকর্ডিং টু তার সেল ন্যাচার তার সেলের ধরন অনুযায়ী এটা আসলে সমর্থনযোগ্য নয় মাস অথবা এক কিন্তু এখন আমার জানার বিষয় যে যেই উপাদানের যে বিষয়টি বলছেন মানে সেটা কি খুব কস্টলি মানে সেটা তৈরি করার ক্ষেত্রে অথবা উপাদান নির্বাচনের ক্ষেত্রে এই ভুল আমরা কেন করছি আমরা জানি না কিনা আসলে যারা করছেন যারা তৈরি করছেন যারা দিচ্ছেন মানে গ্রহিতার ক্ষেত্রে তো আসলে এতটা বাঁচ বিচার করার আসলে অবশ্যই এখানে আসলে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে আমরা এই পিআরপি জিনিসটা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা যখন বাইরের দেশে যাই বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করতে যাই ওনাদেরকে আমরা তৈরি করতে দেখি আমরা হাতে কলমে অনেক সময় করার সুযোগ পাই না তো ওই কিট বা ডিভাইসগুলাই আমরা বাংলাদেশে চেষ্টা করি ব্যবহার করার ক্ষেত্রে তো আসলে প্রতিটা সেলেরই একটা নির্দিষ্ট মানে কী বলবো ধরন রয়েছে সে কোনটার মধ্যে সবচেয়ে ভালো কাজ করবে প্লেটলেটে সবচেয়ে ভালো কাজ করে সাইট্রেটের মধ্যে এখন সাইট্রেট কন্টেনিং যে টিউবগুলো আছে সেগুলো আমরা সাধারণত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সচেতনভাবে খেয়াল করি না আমি আমার বাচ্চাকে একজন কনসালটেন্টকে দেখাতে নিয়ে গেলাম উনি পিআরপি রেগুলার রেডি করে আমার বাচ্চার স্কিনের সমস্যা ছিল স্যারের সাথে কথা বলে দেখলাম যে স্যার যে কন টিউবটা ইউজ করেন সেটা আসলে কোনো প্লাজমাই তৈরি হয় না সেখানে তৈরি হয় রক্ত জমাট বাঁধার পরে যে অংশটুকু নিঃসৃত হয় সেটা বলে সিরাম সে সেটা উনি ব্যবহার করেন কারণ উনি কিন্তু খেয়াল করছেন না যে আসলে কোনটা উনি ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাজারে চার থেকে পাঁচ ধরনের টিউব পাওয়া যায় ওই টিউবগুলো ব্যবহার হয়ে যাচ্ছে কমার্শিয়ালি অথবা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা আমাদেরকে বিভিন্নভাবে বায়াস করে ফেলেন যে এটা দিয়ে করলে সবচেয়ে ভালো পরিমাণ পাওয়া যাবে এই যে এই ঘাটতিগুলো পূরণ না হওয়ার কারণে দেখা গেল যে আমরা আমাদের ইচ্ছা রয়েছে আমাদের সেবাগ্রহীতাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার কিন্তু এই ঘাটতিগুলোর কারণেই সে জানতে হয়তো আমরা ভুলটা করছি আর হয়ে যাচ্ছে আর কি আচ্ছা আমি আসব স্যারের কাছে জানতে চাইবো যে আসলে ক্ষয় হাড় ক্ষয় রোগ বলতে আমরা যা বুঝি আসলে যে ক্ষয় হয়ে গেলে সেটা নিজে থেকে পূরণ হয় না পিআরপি এটা আসলে পূরণ করতে পারে কিনা অথবা কিভাবে আসলে পূরণ করে আসলে বিশেষ করে কার্টিলেস যেটা বলছি মানে ক্ষয় মূলত হচ্ছে কার্টিলেজের ক্ষয়ের কথাই আসছে এখানে তিন ধরনের কার্টিলেজ আছে বিশেষ করে যে হাইলিন কার্টিলেজ এখানে ক্ষয় পূরণের মাত্রাটা কেন কম দুটো কারণে একটা হচ্ছে তার নিজের রিজেনারেটিভ ক্যাপাসিটিটা কম আর হচ্ছে এখানে রক্ত সঞ্চালনটাও ওই মাত্রায় না অত্যন্ত কম স্বাভাবিকভাবে যখন ক্ষয় হবে ইভেন খুব স্বল্প আঘাত থেকেও কিন্তু হাঁটুর ক্ষয় শুরু হয়ে যেতে পারে এটা শুরু হয়ে যাবে খুব ছোট্ট আঘাত থেকে যখন এই ক্ষয় প্রক্রিয়াটা শুরু হয়ে যায় ওটা যে আবার নতুনভাবে গ্রোথ হবে এই জিনিসটা হচ্ছে না ওই দুটো কারণ সেক্ষেত্রে আমাদের হাতে কি অপশন আছে একটা পেশেন্টকে যখন আমি আমার কাছে ব্যথা নিয়ে আসবে কষ্ট নিয়ে আসবে তা আমার হাতে কী আছে আমার হাতে ব্যথা বেদনার ওষুধ আছে আমরা রুটিনলি তাকে ক্যালসিয়াম খাওয়াচ্ছি এটা অনেকটা ন্যাশনাল মানে অমিপ্রাজল আর ক্যালসিয়াম একেবারে জাতীয় ওষুধের মতো হয়ে গিয়েছে এবং আসলেই আমরা পেশেন্টকে ক্যালসিয়াম দিচ্ছি অথবা গ্লুকোসামাইন কনড্রোটিন এগুলো দিচ্ছি ওয়েদার আমি স্টেরয়েড দিচ্ছি এবং খুবই ভয়ানকভাবে যেটা হচ্ছে যে আমি উইকলি পরপর একটা 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 করে একাধিকবার তাকে স্টেরয়েড দিচ্ছি এখন এগুলো গবেষণা বলছে যে এভাবে রিপিটেড স্টেরয়েডে কিন্তু পেশেন্টের ডিজেনারেশন প্রক্রিয়া অথবা ক্ষয় প্রক্রিয়া আরও বেড়ে যেতে পারে প্রয়োজন থাকলে এটা আমরা অবশ্যই দিব কিন্তু সেটাও ক্ষয়ের পূরণের জন্য কোনো হেল্প করছে না সো আমাদের হাতে বিকল্প এখন আসছে যে শারীরিক কোনো একটা উপাদানকে কাজে লাগিয়ে আমরা এটাকে আবার নতুনভাবে কোনো গ্রোথের জায়গায় নিয়ে যেতে পারি কি না এবং সেটা রোগীদেরকে যখন আমরা দিচ্ছি তারা কিন্তু পজিটিভলি এসে আমাদের সাথে বলছে পিআরপির ক্ষেত্রে অনেকের এক্সপেকটেশন থাকে যেমন স্টেরয়েড ইনজেকশন দিলে ব্যথা বেদনা ইনস্ট্যান্টলি চলে যাবে কিন্তু এক্ষেত্রে রুগীকে কিন্তু সচেতন হতে হবে কিছু বিষয় আছে এই যে ডাক্তার আশরাফ উনি বলছিলেন যে এফেক্টটা মানে পিআরপির এফেক্টটা আমি কখন ভালো পাবো যেমন আগের দিন কিন্তু আপনার খুব ভালো একটা ঘুম হতে হবে কথা আলোচনা হচ্ছিল যার কারণ সেরেটনিয়ান লেভেলের এখানে একটা ফ্যাক্টর আছে আপনি পিআরপি থেরাপি নিতে যাচ্ছেন তার আগে আপনি ভর পেট খেয়ে আসলেন তখন কিন্তু প্ল্যাটিলেটকে আমি উদ্বুদ্ধ করছি তার তাকে তার ফাংশন এক্সট্রা ফাংশন প্লে করার জন্য তো সেক্ষেত্রে আমাকে ওই সময় পেশেন্টের কিছুটা মিনিমাল ফুড অথবা লেস ফুডের মধ্যে যাওয়া উচিত যেমন চুলের ক্ষেত্রে হচ্ছে ওখানে ম্যাসাজের একটা ব্যাপার আছে আমরা যখন নি জয়েন্টে দেবো আমি পেশেন্টকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি রেস্টে রাখবো হয়তো চার দিন পাঁচ দিন রেস্ট যাওয়ার পরে তখন আমি কিন্তু তাকে আবার স্ট্রেন্দিং এক্সারসাইজে পাঠিয়ে দেবো কারণ হচ্ছে তখন ফাংশনালি এই জায়গাগুলোকে সে যেন রিকভার করতে পারে সুতরাং এটা একটা সমন্বিত ব্যবস্থা একদিকে প্লাট পিআরপির দুটো ভালো কাজ করছে একটা হচ্ছে সে ক্ষয়পূরণের জন্য যে মানে মজার ব্যাপার হচ্ছে যে হাঁটুতে যে ফ্যাক্টরগুলো কাজ করে কেউ কেউ ক্ষয় করতে হেল্প করে এরকম ফ্যাক্টর আছে কেউ কেউ ক্ষয় পূরণে সাহায্য করে পিআরপি যারা ক্ষয় করছে তাকে নিউট্রালাইজ করে আবার যারা রিজেনারেশন করতে যাচ্ছে তাকে আবার সে উদ্বুদ্ধ করে এই দুটো এফেক্ট মিলে শুধু আমি পিআরপি দিয়ে বসে থাকলাম তাতেও কিন্তু হবে না আমাকে মুভমেন্টে যেতে হবে আমার ওয়েট রিডাকশন করতে হবে এখন কন্টিনিউয়াসলি আমি একটা জায়গার উপরে প্রেশার দিয়ে আছি যত ভালো জিনিসে দিই না কেন হ্যাঁ মানে একটা আঘাতের উপরে আমি একদিকে ক্রিমও লাগাচ্ছি অয়েন্টমেন্ট লাগাচ্ছি আর প্রতিদিন সেখানে আমি ওখানে আঘাত করছি সেটা তো আসলে ভালো হবে একটা ফোন নিয়ে আপনার কাছে আসছি দর্শক আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন দর্শক আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন আমি আসলে শুনতে পাচ্ছি না আপনাকে যদি হ্যালো হ্যাঁ জি বলুন আমাকে বলছিলেন জি প্রশ্ন করুন

আচ্ছা বিষয়টা হচ্ছে যে আটাশ বছর বয়সে আসলে হাঁটুর যদি আপনাকে বলে অস্ট্রিওটিসেন্ট হয়ে গিয়েছেন এটা খুব মানে স্বাভাবিক না কারণ ওইটা আছে আপনার দেখ থার্টি থার্টি ফাইভ এখন যদিও আর্লিয়ার হচ্ছে কিন্তু প্রথমে যেটা আসলে একজন চিকিৎসকের সাথে আপনার এই জন্য সাক্ষাৎ করা উচিত প্রথম আছে এটা আমাকে বিবেচনা করতে হবে যে এটা বাদজনিত ব্যথা না ক্ষয়জনিত ব্যথা এটা কি আপনার কর্মজনিত ব্যথা কাজের সাথে সম্পর্ক আছে নাকি আপনার আঘাতজনিত কোনো বিষয় ওখানে আছে প্লাস হচ্ছে যে আপনার আপনি চিকিৎসা পদ্ধতি যেটা নিচ্ছেন তার আগে যেমন এক্স ব্যাপার থাকতে পারে যদি কোনো ইঞ্জুরি থাকে সেক্ষেত্রে লিগামেন্ট কারণ হাঁটু মানে শুধু হাড় না এখানে লিগামেন্ট আছে এখানে কাটিলেজ আছে এখানে মেনিসকাস আছে সো কোনো স্ট্রাকচার যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় সেই জিনিসটাকে আগে আমলে নিতে হবে নেওয়ার পরে আপনাকে প্ল্যানটা ঠিক করতে হবে যে আমরা বাতের চিকিৎসাতে আপনাকে যাব এবং এটার সাথে অন্য কোনো জয়েন্টের ব্যথা আছে কি না সেটা সো চিকিৎসকই আসলে আপনাকে নির্ধারণ করে দিবেন এবং যদি এটা ক্ষয়জনিত ব্যাপার থাকে বা থাকে সেই ক্ষেত্রে পিআরপি বা অন্য কোনো বিষয়ে আলাপ আসবে সেটা অপশন হিসাবে পিআরপি কখনোই প্রাইমারি ট্রিটমেন্ট নয় দর্শক আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে ছোট করে খালি ওই প্রশ্নের উত্তরটা জানতে চাই যে ক্ষয় পূরণ করছে কিনা আসলে পিআরপি জি এটা আমি বলবো যে ক্ষয় পূরণ করছে এবং এর সাথে অ্যাডিশনালি আরও কিছু পেশেন্টের বেনিফিট হচ্ছে আমি স্যার কাছে জানবো যে পিআরপির নেওয়ার সময় আগে পরে কোনো ধরনের নিয়মকানুন আছে কিনা না এবং মোটা দাগে আমরা জানতে চাই যে এই সাইকেলের মধ্যে আসলে কত দিতে হবে মানে আমাদের যে মানে সাধারণ প্রক্রিয়া আমরা সব জায়গায় শুনছি যে কন্টিনিউয়াসলি দিতেই হচ্ছে এই জায়গাতে আসলে কোনো রেস্ট্রিকশান আছে কি না কোথায় আসলে থামতে হবে যদি একটু বলেন এটা আসলে রোগীর ক্ষেত্রে যেটা তাকে যেটা উনি বললেন যে তাকে স্ট্রেস ফ্রিভাবে ডাক্তারের কাছে যাওয়া লাগবে তা আগের দিন আমরা ঘুমটাকে এজন্যই প্রাধান্য দিই যে সেরোটোনিন লেভেলটা যেমন আমাদের হরমোন যেমন একটা বাড়তেছে সেটা আসলে প্লেটলেটের স্বাভাবিক কাজকে বাধ্যধান করে এটার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে যখন আমাদের স্ট্রেস থাকবে যখন আমরা একটু ভয় ভীতির মধ্যে থাকবো যে হ্যাঁ আমাকে ডাক্তার সাহেব ব্লাড নেবেন ইনজেকশন দিবেন ভয় কাজ করাটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে যখন স্ট্রেস থাকে তখন আসলে ব্লাডের কম্পোনেন্টগুলো আলাদা করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে সেলটা লাইসিস হয়ে যায় ভেঙে যায় তো সেজন্য হচ্ছে স্ট্রেস ফ্রি তাকে থাকা লাগবে তাকে প্রচুর পানি খাওয়া লাগবে যেহেতু আমরা এখানে প্লাজমাটাকে সেপারেট করছি তাকে যখন ডাক্তার সাহেব তার ব্লাডটা নেবেন সে ব্লাডটা নেওয়ার দুই ঘন্টা পূর্বে কমপক্ষে তাকে খালি পেটে থাকা লাগবে মানে ভর পেটে থাকা যাবে না এগুলো হচ্ছে রোগীর ক্ষেত্রে খুব স্বাভাবিক এখন আমি ওনার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই যোগ করতে চাই সেটা হচ্ছে যে ক্ষয় পূরণ হওয়ার বিষয়টা আমরা ক্ষয়পূরণ হলে কিন্তু ব্যথা কমে যাওয়ার কথা তো সেই ক্ষেত্রে আমরা যে রক্তের উপাদানটা নিই সেখানে কিন্তু প্লেটেলের সাথে কিছু ডাব্লুবিসি থাকে সে ডাব্লু বিসির মধ্যে ম্যাক্রোফেজ নামে একটা জিনিস থাকে সেটা আসলে আমাদের পেইনটাকে সাপ্রেস করতে খুব বেশি সহযোগিতা করে এর জন্য পিআরপি নেওয়ার প্রথম সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ব্যথা চলে যাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি এখন ব্যথা চলে গেলে আমি এটাকে রিপিটলি নিব কি না রিপিটলি নেওয়ার ক্ষেত্রে আমাকে প্রথমে চিন্তা করতে হবে এই রুগীটিকে আসলে পিআরপি দেওয়ার উপযোগী কি না এখন দেখা গেল যে তার জয়েন্টের মধ্যে কোনো ধরনের সেল নাই তার যে কার্টিলেজ যেটা হওয়ার কথা মানে যেটা আমাদের দুটি হাড্ডি সংযোগস্থলে থাকার কারণে ঘর্ষণ হয় না জোড়া লাগে না সেক্ষেত্রে যদি কার্টিলেজ একদমই না থাকে সেটা ক্ষেত্রে কিন্তু আসলে কোনো সেলই কাজ করবে না তাকে কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্টের দিকে যাওয়া লাগবে তো সেক্ষেত্রে যদি উনি সেই ক্রাইটেরিয়ার মধ্যে থেকে যান যে হ্যাঁ তাকে জয়েন্ট রিপ্লেস করতে হবে তাকে কোনো ধরনের সেল দিয়ে লাভ হবে না এর আগের স্টেজ পর্যন্ত আমাদেরকে দেওয়া যেতে পারে তো সেক্ষেত্রে দেওয়ার জন্য তাকে যেটা আমি বললাম যে আটাইশ দিন পর পর এই আটাইশ দিন পরপর তিনটা সাইকেল এনার ক্ষেত্রেও অনেক বেশি কার্যকরী কারণ পিআরপি সাইকেলটা আমি যে জায়গায় লাগাচ্ছি না কেন আমি যখন ক্ষয় পূরণ হওয়ার কথাটা আসবে তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে প্লেটলেটকে কাজ করার সুযোগ দিতে হবে সেই যে গ্রোথ ফ্যাক্টর রিলিজ হচ্ছে সেই গ্রোথ ফ্যাক্টরগুলা আমাদের যে স্থানে আমরা প্রয়োগ করছি সেখানে সেলটাকে তৈরি হওয়ার সুযোগ দিতে হবে সেই সুযোগটার জন্য বছর ব্যাপী আমি দিলাম সেটাতে কোনো লাভ হবে না গ্রো আমি যদি তাকে পরিপূর্ণভাবে দিতে চাই উপকারের মধ্যে উপকার করতে চাই সেক্ষেত্রে আঠাশ দিন পর পর তিনটাই সবচেয়ে ভালো তরিকা এবং বাইরের দেশে যেটা প্রোটোকল ফলো করে মানে তারা লাভবান হচ্ছেন তারাও কিন্তু এই জিনিসগুলোকে ফলো করছেন যে আমাদের দেশে প্রোটোকল ফলো করা হচ্ছে কিনা যদি না হয় কেউ আসলে দেখছে কি না মানে কারো তদারকির মধ্যে সেটা আছে কিনা আসলে এটা আসলে তদারকির মধ্যে যেহেতু পৃথিবীব্যাপী এটা স্বীকৃত কোনো চিকিৎসা নয় আচ্ছা পিআরপি ক্ষেত্রে একটা বড় সুবিধা হলো পিআরপির ক্ষেত্রে আমাদের আমরা যেটাকে ফলো করি যে এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এ পর্যন্ত ছয়টি মেশিনকে তারা মানে ওদের ওনাদের একটা কোড নাম্বার হচ্ছে ফাইভ টেন কে ওই ফাইভ টেনকে ফলো করে যেসব মেশিন তৈরি করা হয় সেসব মেশিন দিয়ে যদি প্লেটলেট পিআরপি তৈরি করা হয় তারা এটাকে অথরাইজেশন দিয়েছেন তো অথরাইজেশান ওই মেশিনগুলো বাংলাদেশে আসলে খুব একটা ইউজ হয় না একটা ইউজ হয় সেটাও সব জায়গায় ইউজ হয় না এখন এখন জিনিসটা হচ্ছে এরকম যে তদারকির বিষয়গুলো যারা করবে ওদের যেমন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশান আমাদের বাংলাদেশে হচ্ছে ডিজিডিএ মানে ড্রাগ যেটা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে ওনারা সেল থেরাপির ক্ষেত্রে একটা তদারকির মনিটরিং করার বিষয় অবশ্যই রয়েছে নাহলে দেখা হলো যে এটা কোয়ালিটিটা ঠিক থাকে না কারণ আমি এমন হতে পারে যে হ্যাঁ আমি রুগীকে বায়াস করে আমি বলতে পারি যে হ্যাঁ এটাই প্লেটলেট পিআরপি কিন্তু রুগী বোঝা কোনো উপায় নেই তাহলে সেক্ষেত্রে কারা এটা নিয়ে ডিল করবে কিভাবে কাজ করবে এটা হচ্ছে ডিজিডিএ তৈরি করে দেবে আমি যতটুকু শুনেছি যে ওনারা এটা নিয়ে কাজ করছেন ভবিষ্যতে হয়তো বা এটা আমরা ইমপ্লিমেন্টেশন পাবো এটা আসলে যেহেতু বিশ্বব্যাপী গবেষণার বিষয় এখনও সেক্ষেত্রে হচ্ছে কোনো ইনস্টিটিউটের আন্ডারে যদি এটা করা হয় সেটা আসলে একটা লিগাল ভ্যালিডিটি থাকে না হলে আমি আমার ব্যক্তিগত চেম্বারে থেকে কিন্তু যে কাউকে বায়াস করে যে কোনো কিছু করতে পারি সেটা কিন্তু আসলে দায়বোধ হয়তো হচ্ছে আর কি আমি এটার সাথে একটা যোগ করতে চাই সেটা হচ্ছে মানে এই যে হাঁটুতে কাজ করবে এটা যেহেতু অনেক পেশেন্ট দেখছেন উনি আশাবাদী হয়ে যেতে পারেন যে ওনার এটা আসলে সিলেকশন অফ পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে চিকিৎসকের নৈতিকতার একটা জায়গা আছে নৈতিকতার জায়গাটা ইথিক্স হচ্ছে এমন একটা জিনিস এটাকে আপনি কাউকে আইনগত বাধ্য আটকাতে পারবেন না মানে ডক্টরের যে চিকিৎসাটা আমি আমার বাবা অথবা মাকে দিতে পারবো সেটা আমি পেশেন্টকে দেবো দিস দ্য এখন এই ক্ষেত্রে এই যে বিশেষ করে হাঁটু যখন আমরা পিআরপি দিব কারা সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন এর মধ্যে আমরা রোগীকে যেমন গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর এটা বলি ডক্টর আশ্রাপ যেটা বললেন যে গ্রেড ফোরে এখানে আসলে পিআরপি বা কোনো স্টিম দিয়ে গুলো এই এইসব ভাবনার অপ্রয়োজন নিষ্প্রয়োজন সেটা সবচেয়ে ভালো আমাদের প্র্যাকটিসে যারা পাচ্ছেন তারা হচ্ছে বেসিক্যালি গ্রেড টু গ্রেড টু গ্রেড থ্রি এর ক্ষেত্রে মানে থ্রি আগে পরে কাছাকাছি তখন একটা ট্রায়াল দিয়ে দেওয়া যেতে পারে কিন্তু রিপ্লেসমেন্টের জায়গাতে আসলে আপনাদের যদি মানে এত পরিমাণ ক্ষয় হয়ে যায় সেখানে আসলে দিয়ে কোনো লাভ নেই জন্য চিকিৎসকের সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আমি কী দিচ্ছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট আসলে এখন

ফিজিও থেরাপি নাকি পিআরপি কোনটা আসলে কার্যকরী আপনি যদি বলেন না একটা আরেকটার সাথে কোনো কন্ট্রোভার্সি নাই আসলে বিষয়টা হচ্ছে আপনি এখন কার জন্য কোনটি প্রয়োজন এরকম কিনা না কার জন্য হচ্ছে ফিজিওথেরাপি কি করছে বা অথবা ড্রাগ কি করছে ওষুধও নিতে হবে এক্ষেত্রে আমরা পিআরপি যখন দেই তখন কিন্তু ব্যথার ওষুধ টোটালি অফ করে দিতে বলি কারণ হচ্ছে এটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করে এক্ষেত্রে ফিজিওথেরাপি কি করছে আমি দীর্ঘদিন না হাঁটার কারণে আমার যে মাসেলগুলো ওয়াস্টেড হচ্ছে সেটা সেটা কি করছে আমার হাঁটুর পরে এক্সট্রা লোড দিচ্ছে আমরা তখন ওই মাসেলগুলোকে করব। করবো এটার থেকে প্রসঙ্গত একটা কথা বলে রাখি যখনই হাঁটুর ব্যথা হচ্ছে আমরা পেশেন্টকে কিন্তু পাঠিয়ে দিচ্ছি একদম চেয়ারের উপরে যে আপনি চেয়ারে টয়লেট করবেন চেয়ারে আপনি আপনার নামাজ পড়বেন এখন ওইটা অ্যাসেস না করে কিছু গদবাদা সিল দিয়ে আমরা কিন্তু পেশেন্টকে একদম চেয়ার বাউন্ড করে দিচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে যে মাসলগুলো আমাকে হাঁটতে সাহায্য করে কিছু মাসল তো আছে আমাকে হাঁটু ভাঙতে সাহায্য করে এবং উঠতেও সাহায্য করে তা আমি যদি লম্বা সময়ে উইদাউট ওয়ার্কিং আমি হাঁটুগুলোকে বসিয়ে দিই তাহলে কিন্তু হাঁটুর ক্ষয় আরও বেড়ে যাবে সুতরাং একই সাথে থেরাপি ফিজিওথেরাপি এর সাথে যদি পিআরপি এর সাথে যে অ্যাডিশনাল ড্রাগস অথবা সাপ্লিমেন্ট যেগুলা ক্যালসিয়াম বা রিলেটেড কিছু খাচ্ছি সবগুলো চলতে পারে এটা কোনো প্রবলেম নেই আচ্ছা আসলে এই বিষয়ে আসলে কিছু রোগীর বক্তব্য আছে পিআরপিতে আসলে হাড় ক্ষয় কতটা হচ্ছে দর্শক কিছু রোগীর আসলে অভিজ্ঞতা আপনাদের কাছে আমরা শেয়ার করতে চাই চলুন দেখে আসি আমার বোধ নিতে অস্টিওআর্থাইটিস নিয়ে অনেকদিন ধরে অনেক প্রবলেম ছিল প্রচন্ড ব্যথা কিছু ওষুধ টষুধ কিছু ব্যায়াম ফিজিক্যাল এক্সারসাইজ করে আসলে আলটিমেট ফলাফল বেশি এটা পাইনি শেষ পর্যন্ত মনে হলো যে আমার ফিজিক্যাল মেডিসিনে পিআরপি থেরাপি এগুলোর কথা শুনেছি এবং সেখানে যাওয়ার প্ল্যান করি এবং আমাকে নিয়ে রাইড নিতে প্রথমে দুই মাসের ব্যবধানে দুইটা পিআরপি থেরাপি দিই তারপরে দেখি বেশ ভালো মানে ইমপ্রুভ করেছে দেন লেফট নিতে দিই এখন দেখি আম্মা বেশ ওষুধ ছাড়া বেশ ভালো কাজটা করতেছে দীর্ঘদিন ধরে আমার দুই হাঁটুর ব্যথা আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম তারপরে আমার হাঁটুতে মাস পর দুইটা পি আর পি দেয় তাতে আমি বেশ ভালো উপভোগ করি বা ব্যথাটা কমে যায় আমাকে আবার বাম পায়ে আর একটা পি দেওয়া হয় এখন আমি ভালো আছি চার পাঁচ মাস আগে আসছিলাম সময় এই আপনি পায়ে বাম পায়ে পিআরপি ইনজেকশন দিছিলেন যার পরে কিছুদিন একটু ভালো ছিলাম এরপরে তিন সপ্তাহ পরে আবার আসার পর আরেকবার দিছিলেন এখন ইনশাল্লাহ ভালোই আছি দাঁড়া রান্না করতে পারি নাই এখন আল্লাহ দিলে প্রতিদিনই আধা ঘন্টা হাঁটি দুইবার করে আবার রান্না বান্না ঘরের কাজ সবই করতে পারতেছি দর্শক আমরা রোগীদের অভিজ্ঞতা শুনছিলাম আমি ডাক্তারের কাছে জানতে চাইবো রাফেজ স্যারের কাছে যে কোন সমস্যা তারা ভুগছিলেন এবং এই ট্রিটমেন্টের পরে আসলে কিভাবে তারা মানে ভালো ফিল করছেন আর কি সমস্যা আসলে তাদের প্রথম যা সাক্ষাৎকার দ্বিতীয় জন হচ্ছেন তার মা উনি একজন ডক্টর ডক্টর ওয়াইদুজ্জামান প্রিন্স আমি উনিও খুব আশাবাদ নিয়ে এসেছিলেন এবং আমি উই আর লাকি যে আলহামদুলিল্লাহ উনাকে আমরা একটু কিছু একটা দিতে মানে চেষ্টা করতে চেয়েছি এবং মোটামুটি উনিও হ্যাপি এখন দুজনেরই ছিল তো এর সাথে থার্ড যে ব্যক্তি ছিলেন আসমা উম্মে আসমা বেবি ওনার কিন্তু অনেক ওজন ছিল আচ্ছা ওনাকে আমরা ডায়েটিশিয়ানের কাছে পাঠিয়েছি সেখানে কিন্তু ডায়েটিশিয়ান একটা বিরাট রোল আছে মানে আপনি থেরাপি যতই দেন না কেন বডি ওয়েটটাকে যদি কোনোভাবে আমরা না কমাতে পারি তাহলে কিন্তু আমি এক্সপেক্টেড পাবো না আমাকে ফাংশনে যেতে হবে কাজে মুভমেন্টে যেতে হবে ওজন কমাতে হবে এর সাথে অ্যাডিশনাল কাজগুলো করতে হবে এবং মাঝে মাঝে আমি এক্সাম্পল হিসাবে বলি যে যখন কোনো একটা জয়েন্টের উপরে আপনি কন্টিনিউয়াসলি এই জয়েন্টের উপরে প্রেশার দিয়ে এক দুই পাঁচ মিনিট করে রাখেন এখানে কিন্তু ব্যথা শুরু হবে এবং এটার রিলিভ হওয়ার একমাত্র উপায় হচ্ছে চাপটাকে কমিয়ে দেওয়া সো যখন ওজন বাড়তে থাকে শরীরের প্রত্যেকটা জয়েন্টের উপরে কিন্তু এক্সট্রা প্রেশার আসে এবং জয়েন্টগুলো এরোশন হতে থাকে এবং যত আমি দ্রুত নিজেকে আমি স্লিম রাখব ওজন যত কম থাকবে আমার জয়েন্টগুলো কিন্তু ক্ষয় প্রক্রিয়াতে যেতে সময় নেবে এর সাথে অ্যাডিকুয়েট নিউট্রিশন ওজন এবং লাইফস্টাইল স্টাইল মডিফিকেশন সব প্রয়োজন আছে ধন্যবাদ আমি স্যারের কাছে পিআরপি নিয়ে শেষ প্রশ্ন আসলে করতে চাই যে পিআরপি নিয়ে আসলে আমরা অনেক বেশি আজকে কথা বলছি যে আসলে যারা চিকিৎসা দিচ্ছেন অথবা পিআরপি নিয়ে চুলের চিকিৎসা যারা করছেন আমরা প্রতিষ্ঠান ভেদে এর দামের পার্থক্যটা অনেক বেশি দেখি কেউ হয়তো দুই হাজার টাকায় করে ফেলছেন কেউ পাঁচ হাজার টাকা নিচ্ছেন কেউ পনেরো হাজার পর্যন্ত নিচ্ছেন তো তাদের সাথে কথা বললে আসলে জানা যায় যে ওই কিটের কোন কিট ব্যবহার করছেন সেটার পার্থক্যের কথা তারা আসলে বলে থাকেন অ্যানেশিয়ার বিষয়গুলো আসলে আসে পার্থক্যগুলো আসলে এত কেন আর দ্বিতীয়ত হচ্ছে এই কিট তৈরির পেছনে এমন গোপন কি রহস্য আছে যে দামগুলো এত মাত্রায় আসলে খরচ রকম। এটা আসলে আমি যেটা বলছিলাম যে এফডি অ্যাপ্রুভ যেগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে সেন্ট্রিফিউজ রয়েছে সেগুলো কিট কিন্তু একটু কস্টলি সেগুলো যারা ইম্পোর্ট আর তাদের উপর নির্ভর করে যে তারা কতটুকু আমাদেরকে দিতে পারতেছে এখন এই দেওয়ার পরবর্তীতে আমি কতটুকু লাভ করছি সেটাও আমার উপর নির্ভর করছে যে আসলে এটা নিয়ে কষাকষি কোনো সুযোগ সেবা সেবাগ্রহীতা থাকে না আর এটা হচ্ছে অটোমেটেড এর বাইরে রয়েছে ম্যানুয়ালি আমরা এটা তৈরি করতে পারি ম্যানুয়ালি যেটা তৈরি করা যায় সেটা আসলে কোন ক্রমেই যেটা আসলে হিসাব করে যদি খুব বেশি হওয়ার সুযোগ না থাকে সেক্ষেত্রে আসলে দুই টাকা যেটা আপনি বলেন যে দুই টাকা কিন্তু আসলে হয়ে যায় সব কিছু মিলে তার হয়ে যায় এখন উনি কেউ যদি কিট ইউজ করেন তো দুই হাজার টাকার বেশি লাগবে খুব স্বাভাবিক কারণ এটা হচ্ছে ইম্পোর্টার উপর নির্ভর করছে কারণ আমরা কেউ পকেটে করে কিটগুলো নিয়ে আসতে পারছি না এখন যেহেতু যেখানে বেশি টাকা লাগছে যেটা ইম্পোর্টের ক্ষেত্রে বেশি টাকা লাগছে সেক্ষেত্রেও আসলে কস্টিংটা কতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত বলে আপনি মনে করেন আমি বিশ্বাস করি যে এটা আসলে কোনো মতেই চার থেকে পাঁচ হাজারের বেশি হওয়া উচিত নয় শুধুমাত্র পিআরপি প্রিপারেশনের ক্ষেত্রে এর পরবর্তী অ্যাপ্লিকেশান ক্ষেত্রে যদি চিকিৎসক তা নিজস্ব অভিজ্ঞতা সেন্টারে চার সব কিছু হিসাব করেন সেটা এটার সাথে যুক্ত হবে কিন্তু কিটের মানে এমন না যে আমি এমন ভালো কিট দিচ্ছি যেটা দিয়ে প্রচুর কাজ হবে এই জন্য আমাকে বিশ হাজার টাকা নিতে হবে এরকম আসলে কোনো ব্যাপার আছে আমি একটু মানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে কোন কোন কোম্পানির কিটস আছে যেমন পিআরপি কিটস इवन যারা সেল করছেন 15000 টাকা পর্যন্ত কিটস আছে তো মানে পার্থক্যটা কিটস এর উপর আসলে এখন যদি আমি ম্যানুয়ালি বা আমার সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে করি কস্টিংটা কমিয়ে আনা সম্ভব আবার যারা কিটস তৈরি করছে তারা বলছে যে এটা এফিকেসি নিশ্চিত হবে না যদি আমি এই কিটস ব্যবহার না করি তো দামের পার্থক্যটা বেশি গেলে হচ্ছে কিটসের উপর এখন এক এক মানে জিনিসটাও আসলে একটা মান নিয়ন্ত্রণ যে এবং ক্লায়েন্টকে এটা বলা উচিত বা এটা অবশ্যই তার কাছে কনফার্মেশন থাকা উচিত যে আসলে আমি কোন কিট বা কোন বিষয়টি দিয়ে আপনাকে সার্ভিসটা দিচ্ছি সেটা যদি বেশি দামি কিটস হয় অপশন থাকবে উনি আমি এটার সাথে আরেকটা বিষয় জানতে চাই যে আসলে ম্যানুয়ালি যেগুলো তৈরি করা হচ্ছে আমাদের দেশে সেটার কার্যকারিতা আসলে কি রকম এটা আসলে জিনিসটাকে যে আমরা যখন PRP তৈরি করি PRP তৈরি করার পরবর্তীতে আমরা যে পরীক্ষাটা করি সেটা আসলে সেলটা কাউন্ট করি যে প্লেটলেট কতটুকু রয়েছে কিন্তু আমরা এখানে কাজে লাগাচ্ছি মেনলি গ্রোথ ফ্যাক্টর যেটা উনি বলেছিলেন যে আলফা গ্র্যানুল থেকে এসব জিনিস রিলিজ হচ্ছে করি হচ্ছে সেগুলা সেগুলো কিন্তু আসলে কোথাও করা হয় না সহজ ভাই বললে যেটা অ্যালাইজা করে করতে হয় যে গ্রোথ ফ্যাক্টর কতটুকু রয়েছে তো ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে ব্লাইন্ডলি যে সেলটা কাউন্ট দেখছি সবাই অ্যাজ এ হোল অ্যাজ এ হোল আমরা প্লেটের কাউন্টটা দেখছি দেখে আমরা বলছি যে হ্যাঁ এটা আমার প্রাথমিক স্টেজে এত ছিল তৈরি করার পরে এতটুকু রয়েছে সুতরাং এই যে ইফিকেসি ইফিকেসি আসলে নির্ভর করছে আসলে আমি যদি প্রমাণ করতে চাই সেটা হচ্ছে অ্যালাইজা করে গ্রোথ ফ্যাক্টরটা দেখতে হবে আর হলে হচ্ছে ইফিসিটা নির্ভর করছে সম্পূর্ণ পেশেন্টের উপরে যে পেশেন্ট কতটুকু লাভবান হচ্ছে এটার উপরে এখন যেটা পনেরো হাজার টাকা কিট বাংলাদেশে রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু বাংলাদেশে যদি কোনো কিট মানে চলতে হয় সেটা কিন্তু ডিজিডি অ্যাপ্রুভ হয়ে আসতে হবে জি বাংলা মেড ইন বাংলাদেশ লেখা থাকতে হবে যদি মেড ইন বাংলাদেশ লেখা থাকতে হয় তাহলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশনে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তখন ফিক্স করে দিবে যে এত টাকা কিটের দাম তাহলে সেক্ষেত্রে আমার প্রতিবেশী সেটা পনেরো হাজার টাকা বিক্রি করলো আমি সেটা পাঁচ হাজার টাকায় বিক্রি করতে পারছি না অথবা আমি যেটা পাঁচ হাজার টাকা সেটা উনি পনেরো হাজার টাকা বিক্রি করতে পারছে না সেটা মান নিয়ন্ত্রণ সংস্থা যারা রয়েছে তাদের একটা বড় ভূমিকা রয়েছে যারা সেবা গ্রহীতা তারা যত বঞ্চিত না হয় তারা যেন মানে প্রতারিত না হয় নাহলে দেখা যাবে যে আমি আমার আউটলুকস অনেক সুন্দর করে বিশ হাজার টাকাও নিতে পারি সেটা কিন্তু আসলে দেখা গেলো যে আমি ম্যানুয়ালি তৈরি করছি দুই হাজার টাকা তৈরি করছি আট হাজার টাকা লাভ করছি সেটা কিন্তু আসলে সেটা অবশ্যই ড্রাগ আসলে দেখা উচিত আসলে আচ্ছা আরেকটা বিষয় আমি শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে এত কিছুর পরেও যারা হয়তো জানছেন না চিনছেন না বুঝছেন না হয়তো একটা হোপের ওপরে গিয়ে আসলে কাজ করে আসছেন কিছু না কিছু উপকার কি তাদের আসলে হচ্ছে কেন তারা যাচ্ছেন কিছু না কিছু উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে এ কারণেই যে আমি যখন সেলটা তৈরি করছি যে উনি বললেন যে সেন্ট্রিফিউজ ঘূর্ণায়নের মাধ্যমে যখন আমি ঘূর্ণয়নের মাধ্যমে করছি তখন কিন্তু কিছু না কিছু সেল ভাঙছে যখনই সেল ভাঙবে সেখান থেকে কিছু না কিছু বের হবে ওই বের হওয়া পরিমাণটা যদি একদম সর্বনিম্ন থাকে সেটা কিন্তু দিয়ে আমি কিছু লাভ পাব এটার সাথে কিন্তু নির্ভর করছে যে যে ব্যক্তি নিচ্ছে উনি কতটুকু এটা এটা পরবর্তীতে পরিচর্যা করছেন যখন আমরা কেউ আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা দেখতাম যে আমাদের মা নানিরা আমাদের মাথায় তেল দিতেন কিন্তু আমরা বড় হওয়ার সাথে সেটা দিচ্ছি না তেল দেওয়াটা কিন্তু আসলে স্কিনে একটা মশ্চার ঠিক রাখা তো সেক্ষেত্রে যিনি সেবাগ্রহীতা উনি যদি স্কিনে যতটা নেন সেটা কিন্তু ওনার যত্নের কারণেও কিছুটা রিকভারি করতে পারে সেটা কিন্তু পিআরপি ম্যাজিকের তুলনায় সেটা হচ্ছে আসলে পার্সোনাল হ্যাবিটের কারণে সেটা রিগেন করার সম্ভাবনাটাই বেশি আর কিন্তু সেটা হয়তো সবই ওই সেবা দাতার মানে ফান্ডে গিয়ে আসলে যোগ হচ্ছে আর এবং তেল তো আসলে মানে সবসময়ের জন্য কার্যকরী সে যে যখনই ব্যবহার করে থাক না কেন আচ্ছা আমি আপনার কাছে জানতে চাইবো যে পিআরবি তে আসলে একটা লম্বা সময় ধরে আসলে অপেক্ষা করতে হয় বাংলাদেশে প্রচুর মানুষ এটা সেবা গ্রহীতে আছেন সবার জন্য আসলে নেয়া মানে নিতে পারবে কিনা আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা আমরা যখন দেশ এই দেশে যখন কোনো চিকিৎসা পদ্ধতি করব সেই দেশে আর্থসামাজিক এবং মানুষের হ্যাবিট তার অ্যাপ্রোচ তার সব কিছু মিলে আমাকে প্ল্যানটা করতে হবে তার বাজেট আর একটা দেশের এই দেশের মান মানুষের মাথা পিছু আয় কত সো এখানে মানে বাজেটের একটা ব্যাপার আছে আরেকটা হচ্ছে যারা পিআরপি নেবেন তাকে কিন্তু এটা মাথায় নিতে হবে ইটস নট এ ম্যাজিক ড্রাগ অ্যাকচুয়ালি এখানে তাকে কমপক্ষে একটা ক্ষত শুকাতে যে কোনো ক্ষত শুকাতে কমপক্ষে মানে টোটাল হিলিং টাইম স্কারিং হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে সো ওরাও যখন কাজ করবে তারা কিন্তু তিন থেকে চার সপ্তাহ সময় নেবে এবং আপনার এটা এফেক্ট হচ্ছে কিনা সেই বিষয়টা বোঝার জন্য অতটুকু সময় আপনাকে অপেক্ষা করতে হবে এখানে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই দ্বিতীয় হচ্ছে প্রথম ডোজ দেওয়ার পরে যদি কিছুটা রেসপন্স আমরা বুঝি সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ডোজ অর্থাৎ তৃতীয় ডোজে যাব হ্যাঁ সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দ্বিতীয় বা তৃতীয় ডোজের মধ্যেই কিন্তু পেশেন্টের ইয়েটা পেয়েছি পেশেন্ট নিজে ফিল করছেন যে আমার কোথাও চেঞ্জ হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে ভাই যেটা বললেন যে তিনটি ডোজের পরে যদি আসলে ওইভাবে বেনিফিশিয়াল কোনো এফেক্ট না আসে তাহলে এই যে আটটা ছয়টা দশটা বারোটা করে খুব বেনিফিশিয়াল কিছু আসবে কিনা এটা আমার ব্যক্তিগত মানে প্র্যাকটিস এটা আমার কাছে খুব মনে হয় ধন্যবাদ আমি স্যারের কাছে জানতে চাইবো যে আমরা স্টেম সেল নিয়ে আলোচনা করতে চাই যে স্টেম সেলটা আসলে কি বাংলাদেশে আসলে কিভাবে কাজ হচ্ছে কারা কাজ করছেন এটা আসলে স্টেম সেল এটা আসলে আমরা অনেকেই জানি জিনিসগুলো আসলে নেটে আমরা খুব বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি নেটে যখন সার্চ দিই তখন স্টেম সেল আসলে যেটা পিআরপি সেটা আসলে সেল তৈরিতে সহযোগিতা করে আর স্টেম সেল হচ্ছে নিজে সেল তৈরি করে বেশি পার্থক্য ছোট এটা এখন স্টেম সেল যেটা প্রতিটা সেলের মধ্যেই স্টেম সেল রয়েছে সেল এটা আসলে রেসিডেন্ট সেল বলা হয় যেমন আমি যদি কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হই সেটা রেসিডেন্ট স্টেমসেল যদি ওই জায়গায় না থাকে সেটা কিন্তু এটা আস্তে আস্তে পচে যাবে সুতরাং যে সেল নতুন সেল তৈরি করে সেটাকে আসলে আমরা স্টেম সেল বলছি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে স্টেম সেলগুলোকে নিয়ে কাজ করছি যেহেতু বাংলাদেশে কট ব্লাড স্টেম সেল মানে আমরা যেটা জন্মে পরে ভ্রূণ যেটা বলে ফুল যেটা বলে সেটা আমরা ইউজ করি না সেটা ব্যতীত আসলে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানবদেহ থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করি কখনো কখনও টিস্যু মানে চর্বি থেকে কখনো ব্লাড থেকে কখনো হার্ট থেকে আমরা সংগ্রহ করি তো সেক্ষেত্রে বাংলাদেশে আসলে সরকারিভাবে এটা শুধুমাত্র কাজ হয় হেমাটোলজিক্যাল মানে বোন মেরো ট্রান্সপ্লান্ট ইউনিটে সরকারিভাবে এছাড়া সরকারিভাবে যেসব জায়গায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু গবেষণা চলছে ওনাদের হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতালেও কিছু গবেষণা কাজ চলছে এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় চালু রয়েছে কিন্তু এটা আসলে অনেক ডিজিজের ক্ষেত্রে অনেক রোগের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে কিন্তু আমরা যে স্টেম সেলটাকে কালেক্ট করতেছি পূর্ণাঙ্গ একজন মানুষের শরীর থেকে সেই স্টেম সেলটা সব জায়গায় কার্যকরী নয় কার্যকরী নয় বলেই দেখা যাচ্ছে যে আসলে সরকারি প্রতিষ্ঠানগুলা যেগুলা করছে সেগুলা কি কিন্তু ইথিক্যাল ইস্যুর মধ্যে থেকেই করছে যে সেলটা যে জিনিসটা তৈরি করতে সক্ষম সেই জায়গায় ইউজ করা হচ্ছে মাস্কুলোস্কেলটাল ডিজিজে সেল কাজ করে আমরা পূর্ণাঙ্গ শরীর থেকে যেটা পাচ্ছি কিন্তু এই পূর্ণাঙ্গ শরীর থেকে আমরা অন্য জায়গায় যখন ব্যবহার করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখতে হবে বাইরের দেশে আমরা কি ধরনের কাজ হয়ে আসছে যেটা এফডিএ যেটা বলে সেটা আসলে দুইটা টার্মস ব্যবহার করা হয় এটা হচ্ছে মিনিমাল ম্যানুপুলেশান আর এটা হচ্ছে হোমোজেনাস ইউজ ভাই বললে মিনিমাল ম্যানুপুলেশন মানে হচ্ছে আমার এখানে পুড়ে গেল তাহলে সেক্ষেত্রে আমি অন্য জায়গা থেকে চামড়া তুলে নিয়ে লাগাচ্ছি সেটা হচ্ছে মিনিমাল ম্যানুপুলেশান মানে আমি এখানে কোনো প্রকার অল্টারেশন করছি না সেটার ক্ষেত্রে কোনো প্রকার ইথিক্যাল ক্লিয়ারেন্স দরকার হয় না এবং সেটা হচ্ছে এক ধরনের সেলথেরাপি স্টেম সেলথেরাপিই বলা চলে সেক্ষেত্রে এখন যদি এমন হয় যে আমার হাড্ডি ভেঙে গেল আমি অন্য জায়গা থেকে হাড্ডি লাগালাম সেটাও কিন্তু মিনিমাম ম্যানপুলেশন হোমোলোগাস ইউজ হচ্ছে এমন যে আমাদের শরীরে ব্রেস্ট ক্যান্সার হলো বা ব্রেস্ট কেটে ফেলতে হলো মাস্টিক টুমি যেটা বলি সেক্ষেত্রে আমরা এডিপল টিস্যু কারণ ব্রেস্ট হচ্ছে একটা ফ্যাট তো সেক্ষেত্রে এডিপল টিস্যুটা নিয়ে আমি অন্য অন্য জায়গায় লাগাচ্ছি অথবা আমার বোন ম্যারো ক্যান্সার হলো অথবা ব্লাড ক্যান্সার হলো তো সেক্ষেত্রে আমি ব্লাডটা আমি সেলটা আমার শরীর থেকে জোগাড় করে অথবা আরেকজনের থেকে নিয়ে আমি লাগাচ্ছি তাদের ব্যবহার কিন্তু একই আমার ফ্যাটটা আরেক আরেক জায়গায় ফ্যাটে লাগানো হচ্ছে আমার সেলটা স্টেম স্টেমসেলটা স্টেম সেলটা আরেকজনের শরীরে যাচ্ছে তার কাজ একই সেটা বলেছে হোমোলোগাস ইউজ এর বাইরে পূর্ণাঙ্গ মানবদেহ থেকে যে স্টেম সেলটাকে কালেকশন করে অন্য ক্ষেত্রে ইউজ করা হবে সেটা যে কোনো অর্গান ডেভেলপমেন্টে হোক সেটা কিন্তু ইথিক্যাল একটা ইস্যু থেকে যায় যেহেতু বাইরের দেশেও এটা বিষয়ে নিষেধাজ্ঞা আছে বাংলাদেশেও এটার বিষয়ে

দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা আসলে ইতিমধ্যে জেনে গেছেন যে আসলে আমাদের আধুনিক নানা চিকিৎসায় পিআরপি স্টেম সেল আসলে ব্যবহার হচ্ছে তবে রোগী হিসেবে আমাদেরও সতর্কতার প্রয়োজন যে আমরা আসলে কি নিচ্ছি সেবাগ্রহীতা হিসেবে কার কাছে নিচ্ছি কোন দামে নিচ্ছি যাচাই বাছাই করে তারপরে যদি আমরা নিতে পারি তাহলে আমরা এর কার্যকারিতা হয়তো পাবো কিন্তু আমরা অন্ধের মতো যদি শুধুমাত্র চিকিৎসকের ওপর ভরসা করে আমরা যাই আমরা অনেক ক্ষেত্রে কিন্তু প্রতারিত হতে পারি তো এক্ষেত্রে সতর্ক হওয়ার যেমন প্রয়োজন এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন আজ এ পর্যন্ত আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বাড়িতে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়